বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি মানুষ মৃত্যুর পরে মানুষ মৃত্যুর পরে কতদিন পরে সে তার গন্তব্যে পৌঁছাবে যেমন একটি বিষয় হলো দেখুন মানুষ যখন পৃথিবীতে পাঠানো হবে সমস্ত আত্মারা কোথায় ছিল সমস্ত আত্মাদেরকে সে আলমে আরোয়াতে রাখা হয়েছিল আর সেই আলমে আরোয়া থেকে যে যেখানে প্রাপ্ত সেখানে আল্লাহ তাকে পাঠিয়ে দিলেন সেই বংশে সেই মানুষের ঘরে সেই স্তরে গিয়ে জন্ম নিল তাহলে এখন কথা হলো যে আল্লাহ হিসেব করে পাঠিয়েছে আল্লাহর হিসেব আল্লাহর কাছে কিন্তু সে হিসেব হয়তো আমরা করলাম না যদি করতে যাই তাহলে সময়ের দরকার অল্প সময়ে ইউটিউবে সারা যায় না তবে মালয়েশিয়া থেকে একজন ব্যক্তি বলেছেন যে মানুষ মৃত্যুর পরে কতদিন পর্যন্ত এই দুনিয়ার আশেপাশে বা বাড়িঘরের আশেপাশে থাকে এবং কতদিন পরে সে আবার বিদায় নেয় তার গন্তব্যে চলে যায় এখন যে বিষয়টি বলবো দেখেন সব মানুষ কিন্তু আলোমে আরোয়াতে পৌঁছাবে না এবং সব মানুষ কিন্তু দেখা যায় তাদের কর্ম অনুসারে তারা যার যার গন্তব্যে পৌঁছাবে একটা হলো রাজ্য মানে আজরাইলের একটা রাজত্ব আছে সেখানে সমস্ত আত্মাকে নিয়ে রাখে যদি বলা হয় রুহকে না রুহের বিষয়টাই আলাদা বিশ্বব্যাপী রুহু কিন্তু আত্মা যার তার মানুষ যখন মৃত্যুবরণ করে সেই মানুষটি যদি শরীয়তের আইনের পাশাপাশি তরিকতের এবং কোনো পীর মুর্শিদ ধরা থাকে এবং মোটামুটি কিছু সাধনা করে গেছে তাহলে তার গন্তব্যটা আলাদা হবে স্পেশাল হবে আর যারা শুধু শরীয়তের ইবাদত করেছে নামাজ রোজা করেছে এদের হিসেবটা একটু ডিমেশনে হবে কারণ আল্লাহ বলেছে তোমার সর্ব অঙ্গের মধ্যে চারটা জায়গা শ্রেষ্ঠ কান নাক চোখ মুখ এই চারটা জায়গা শ্রেষ্ঠ তাহলে তরিকত হাকিকত চারটা শ্রেষ্ঠ এখন এই চারটার মধ্যে কেউ একটা করে গেছে আবার এই চারটার মধ্যে কেউ মারেফত করে গেছে হাকিকত নেই তার মধ্যে তরিকত নেই তখন তাদের গন্তব্য আলাদা হয়ে যাবে তাই বলবো এই পৃথিবীতে যারা শুধু শরীয়ত করলো তাদের স্তর একটা যারা শরীর তরুক হাকিকত মারফত করলো তাদের স্তর একটা এবং যারা আল্লাহর প্রেমে ফানা ফিল্লা হয়ে চারটি স্থানে তারা চারোটি মেনে গেছে তারা শ্রেষ্ঠত্ব তাদের কোনো ভয় নেই আল্লাহ কি বলেছে যারা আমার হাকিকত মারিফত এবং সাধনা আমার সাথে প্রেমভক্তি সম্পূর্ণ যার হয়েছে যে নিজেকে পবিত্র করেছে সে সফল কাম হয়েছে তার স্থান আর শরীয়তের স্থান এক হবে না তাহলে বলবো যে ব্যক্তিটি আমাদেরকে বলতে চেয়েছে বা আমাদেরকে বলেছে যে মানুষ মৃত্যুর পরে কয়দিন পরে সে এই ধরাদাম থেকে বিদায় নেয় গড় বাড়ির আশপাশ থেকে বিদায় নেয় দেখেন একটা পিতা একটা মাতা বা এরকম মুরব্বী কেউ যদি সংসার থেকে দেহ ছেড়ে চলে যায় তখন আমরা তো দেখেছি সে মৃত্যু বরণ করেছে কিন্তু সেই মৃত ব্যক্তি সে নিজেই নিজে দেখতেছে তার তার ঘরের লোকগুলো কাঁদতেছে কিন্তু সে বলতেছে দেখো আমি তো মরিনি আচ্ছা তাহলে এতটুকু সুযোগ দেওয়া হয় দেখবেন বাহ্যিক জগতে যদি কোনো কাস্টমার বা কোনো অপরাধী পুলিশ যদি তাকে ধরতে আসে হ্যান্ডকাফ লাগানোর পরেও কিন্তু তাকে একটু সুযোগ দেয় কথা বলার তাকে একটু সুযোগ দেয় কিছু দেখার করার বা একটা কিছু বুঝিয়ে বলে এতটুকু দেখা যায় তাকে সময় দেওয়া হয় তাহলে রুহানি জগতের সময় কতটুকু চল্লিশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন চল্লিশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত তার বাড়ির আশেপাশে থাকে তার গরের মধ্যেও সে ঘোরাঘুরি করে এবং সে সব কিছু দেখছে যে সব কিছু আমার আসলে কিন্তু তার নয় কিন্তু যখন বুঝতে পারে যে তার হাতে হাত করা লাগানো আছে তাহলে সে বুঝবে যে আমি অবশ্যই পাপী ছিলাম তাই তার গন্তব্য হবে কোথায় সেই দোজখের স্থান এর চেয়ে যারা আরও গভীর পাপী তাদের সেই জাহান্নামের স্থান এরপরে যারা মুর্শিদ ধরেছে যারা সাধনা করেছে যারা আল্লাহ হরাসুলের প্রেমে ফানাফিল্লা হয়েছে তারা মৃত্যুর পরে কিন্তু তাদের হাত করা থাকবে না তাদেরকে সসম্মানে রাখা হবে এবং বলা হবে যে আপনার যতটুকু দরকার আপনার সংসার ফ্যামিলি যা কিছু বোঝার দরকার দেখার দরকার আপনি দেখে নিন আপনাকে চল্লিশ দিনের মাথায় আপনাকে নিয়ে যাওয়া হবে তখন অলিয়া উলিয়াদেরকে সুযোগ সুবিধা দেয় হাতে হ্যান্ডকাপ থাকে না আর যারা পাপি তাদের মধ্যে বেশি পাপি যারা তারা তো কোনো জায়গায় শান্তিতে থাকে না ঘরে বাইরে কোনো দিকে শান্তি থাকে না শেষে যখন সময় হয় তাকে নিয়ে যাওয়া হয় কিন্তু যারা আইন পালন করেছে শুধু এটুকুই সীমাবদ্ধ ছিল তাদেরকে হ্যান্ডকাপ থাকবে যেহেতু শরীয়ত করেছে হাকিগত মারেফত করে করেনি আচ্ছা আর যারা চারোটাই করেছে যারা আল্লাহকে লাভ করেছে নিজেকে পবিত্র করেছে সেই ব্যক্তিটি চল্লিশ একচল্লিশ দিন যদিও বাড়ির আশেপাশে থাকে তখন যখন দেখি তিন দিন চার দিন বাকি আছে চল্লিশ দিন হয়ে গেলে আমাকে চলে যেতে হবে তখন দেখা যায় ওই বাড়ির মানুষগুলো চিন্তা ভাবনা করতেছে যে তিনি আত্মাটা তো আশেপাশেই আছে চল্লিশ দিন হলে এই আত্মাটা বিদায় নেবে চলো আমরা তার জন্য কিছু দোয়া করি কিছু মিলাদ মাহফিল করি কিছু আস্কার করি আমরা গরিব মিসকিনকে ৪০ রূপে চল্লিশ দিনের একটা অনুষ্ঠান করে সবাইকে খাইয়ে দেই দোয়া করে দিই যখন চল্লিশ দিনের দিন যখন দোয়া করা হয় তার নামে মিসকিনদেরকে খাওয়ানো হয় তখন সেই আত্মাটা শান্তি পায় আর শান্তি পেয়ে তখন সেই ফ্যামিলির জন্য দোয়া করে চলে যায় যে আমি মাথার গাম পাতায় ফেলে আমি এত সুন্দর করে সংসারটাকে সাজিয়েছিলাম সেই সংসার এখন তোমরা করবে কিন্তু আমার সময় শেষ আমি চলে যাচ্ছি চিরবিদায় চিরবিদায় সবাইকে দোয়া দিয়ে চলে যায় আর যদি তার জন্য চল্লিশ দিনের মাথায় এই দোয়া করে না করা হয় তখন তিনি অভিশাপ দিয়ে চলে যায় আর সেই অভিশাপে এই সংসারের ক্ষয়ক্ষতি হতে থাকে তবে হে সমস্ত জগতবাসী যিনি আমার কাছে এই কথাটি জানতে চেয়েছেন কমেনে কমেন্টে তো আমি চেষ্টা করলাম একটু বলার জন্য তবে আরেকটু বলবো আর একটু সেই বিষয়টি হলো দেখুন যে কোরআনের আইন অনুসারে যদি আমরা বুঝতে চাই মানতে চাই তাহলে অবশ্যই একজন কামিল মুর্শিদ ধরবেন সাধনাগুলো করবেন তাহলে দেখেন মানব দেহটা পাঁচটা পদার্থের সৃষ্টি আগুন পানি বাতাস মাটি আলো যাকে আরবিতে বলে আ বাতস খাক বাত নূর এই পাঁচটা জিনিস আমার মধ্যে পবিত্র হতে হবে আমার জবান কথা দৃষ্টি সমস্ত কিছু যখন পবিত্র হবে তখন আল্লাহ মহাপবিত্র আর সেই মহাপবিত্র সাথে আমরা মিশব তখন সে আত্মাগুলো কোথায় যাবে সে আত্মাগুলো আরমে আরোয়াতে যাবে সেই আলমে আরোয়াতে যখন যাওয়া হবে তখন আল্লাহ তাকে সুসংবাদ দেবে বলবে তুমি এখান থেকে তুমি দুনিয়াতে গিয়েছিলে আবার তুমি দুনিয়াতে অনেক কষ্ট করে অনেক পরীক্ষা পাস করে তুমি নিজেকে পবিত্র করে তুমি অনেক কিছু কামিয়ে নিয়ে এসেছ এসো তখন সেই ব্যক্তিটি আল্লাহর সাথে বিলীন হবে আবার কেউ জান্নাতবাসী হবে কেউ নাজাতে চলে যাবে যাই হোক হে সমস্ত জগতবাসী আমি বুঝি আল্লাহর সাথে বিলীন হওয়াটাই আল্লাহ বড় শান্তিময় কিছুই নেই তাই বলছি হে সমস্ত জগতবাসী যদি আমরা সেইভাবে হতে পারি তাহলে আমাদের হাতে কখনো হাত করা লাগবে না আর আমরা পৃথিবীতে বেঁচে আছি কে কখন চলে যায় মুরব্বীদের মধ্যে যদি কেউ চলে যায় অবশ্যই অবশ্যই তাদের জন্য সেই চল্লিশ দিনের মধ্যে আপনারা ব্যবস্থা করবেন এতিমশয়দেরকে খাবার ব্যবস্থা করবেন তখন সে আত্মাটি আপনাদেরকে অভিশাপ দিয়ে যাবে না সে দোয়া দিয়ে যাবে যে আমার শেষ মুহূর্তে বিদায়কালে তারা আমার জন্য দোয়া করে দিয়েছে হে সমস্ত জগতবাসী জানিনা আজকের কথাগুলো আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আর যদি খারাপ লাগে তো জানাবেন ভালো লাগলে জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ